সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। রোমানাস ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি রোমানা বলছি, ইটালির বেরগামো শহর থেকে। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ব্লগ, আশা করছি আপনাদের ভালো লাগবে। গতকালকের ভিডিও আর প্রথমেই থাকছে কিছু ভ্যালেন্টাইন্স স্পেশাল ছবি। তো গতকালকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিছু কেনাকাটা করতে আর খাওয়া দাওয়া করতে পরিবারের সবাই মিলে বাইরে গিয়েছিলাম। তারপরে কি হয়েছে সেটাই এখন আপনাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। তো সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে ব্লগটি শুরু করছি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো আমরা গিয়েছিলাম সেরিয়াতে। সেরিয়াতে একটা বড় সুপার মার্কেট আছে, ইপার সুপার মার্কেট। তো আমরা সেটার ভিতরে এখন ঢুকে যাচ্ছি। এই হচ্ছে সেই সুপার মার্কেট। তো আমাদের ইচ্ছে ছিল, আমরা সন্ধ্যার দিকে বের হয়েছি, বাসা থেকে ডিনারটা করে যাইনি। তো বাইরে যাওয়ার পরে মনে হচ্ছিল যে আমরা আজকে বাইরেই খাওয়া দাওয়া করবো, কিন্তু এই হচ্ছে সেই খাওয়া দাওয়ার অবস্থা সুপার মার্কেটের ভিতরে। যেই ভিতরে বলতে সুপার মার্কেটের সামনে যেই বড় রেস্টুরেন্টটা ছিল সেটা পুরাই বন্ধ, কোনোভাবেই কোনো ধরনের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। যদিও আমি বাসা থেকে ডিনার রেডি করে গিয়েছি, কারণ আমার তো ইচ্ছে ছিল ডিনারটা করেই বের হব। তো যাই হোক, কোনো সমস্যা নেই। দেখুন, এটা ছিল শনিবার, আর শনিবার রবিবারে ইতালিতে এই রকমই, মানে আমরা যেখানে থাকি বেরগামো শহরে সব কিছু বন্ধ থাকে, বিশেষ করে রেস্টুরেন্ট বার যেগুলোতে লোকজনের বেশি ভিড় হয় আর কি সেগুলো। তো যাই হোক, আমরা ঢুকে পড়েছি ইপার মার্কেটের ভিতরে। আর ঢুকতে এইরকম ফ্রেশ ভেজিটেবল, ফ্রুটস, সালাদ এসবের সেকশন সব সুপার মার্কেটেই থাকে। তবে যেহেতু এটা অনেক বড় একটা মার্কেট, তাই এরিয়াটাও বড়। তো এইগুলা পর্যাপ্ত পরিমাণে আছে বাসায়, শাকসবজি, ভেজিটেবল, ফ্রুটস সব কিছুই। তো তার জন্য আর এগুলো নিলাম না, আর এগুলা কেনাকাটা করতেও আসিনি আমরা। আমরা এসেছি বাচ্চাদের কিছু কাপড় চোপড় কিনবো, এটার ভিতরে পাওয়া যায় কাপড় চোপড়। আর এটা হচ্ছে চিজ, তারপর পনির, এসবের সেকশন অনেক বড়। তার জন্যই যেহেতু গরুর দুধ থেকে পনির হয়, চিজ হয়, তার জন্যে উপরে এরকম গরুর একটা টেকে ভাস্কর্য বলে না মূর্তি বলে আমি জানি না, টানিয়ে রেখেছে, ঝুলিয়ে রেখেছে আর কি। আর এটা হচ্ছে ইপার মার্কেটের মাছের সেকশন, এগুলো সব রেডি করা মাছ, এই যে এগুলো শামুক। আর পাশেই ওই যে ফ্রেশ মাছের যে সেকশনটা, যেখানে মাছ, ফ্রেশ মাছ বিক্রি করে। তো আমরা এখানে এসেছি, সারিকা বলতেছিল অক্টোপাস নেওয়ার জন্য, সারিকা খুবই পছন্দ করে। দেখলাম যে যেহেতু লাস্টের দিকে, আমরা সন্ধ্যার পরে এসেছি, তো অক্টোপাস নেই, শেষ হয়ে গেছে। আর যা কিছু মাছ আছে সেগুলো এখন তুলে ফেলবে আর কি। মাছের সেকশনটা সুপার মার্কেট বন্ধ হওয়ার এক ঘন্টা আগেই বন্ধ হয়ে যায়, সন্ধ্যার দিকেই ওরা মাছের সেকশনটা বন্ধ করে দেয়। আর এগুলো সবই হচ্ছে ইয়োগুট, বাচ্চাদের বড়দের। তো আমরা এখন ফ্রেশ মিল্ক যেখানে রাখে সেই সেকশনটা খুঁজতেছি, যেহেতু লাস্টের দিকে এসেছি, কখন আবার মার্কেট বন্ধ হয়ে যায়, বাসায় ফ্রেশ মিল্ক নেই, তো সেটা তো নিতেই হবে। আর কেনাকাটা করার ইচ্ছা ছিল সারিকা ফাইজানের জন্য সাবান, শ্যাম্পু এইগুলো। আর হচ্ছে ওই যে ইপারের ভিতরে যে রেস্টুরেন্ট দেখুন সেটাও বন্ধ। আর হচ্ছে ওদের জন্য কিছু নর্মাল জামা কাপড় আর কি, গেঞ্জি, পায়জামা এসব। তো দেখা যাক কি করতে পারি আর কতটুকু করতে পারি। তো যেহেতু ভালোবাসা দিবসের
ভ্যালেন্টাইন্স ডের আগের দিনের ভিডিও এটা। তো সেই উপলক্ষে কিছু ফুল ফুলের তোড়া, গিফট দেওয়া নেওয়ার যেই সিস্টেমটা আর কি, ওইগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো এসবও আপনাদের সাথে শেয়ার করব, তা আপনারা আমার সাথেই থাকুন। তা আমরা এখনও ফ্রেশ মিল্ক খুঁজেই যাচ্ছি। আর এইগুলা তো রেডি করা পিৎজা, এই টাইপের রেডি করা খাবার আর কি। আর এগুলো পুরোটাই ফ্রিজ, নর্মাল ফ্রিজ। তো এখানে আছে ফ্রেশ ডিম, তো সব কিছুই বেশি বেশি। অবশেষে আমরা ফ্রেশ মিল্কের যে সেকশনটা সেটা খুঁজে পেয়েছি। দেখুন সামনে আমার দিকে তাকিয়ে আছে একটা বাচ্চা, কি কিউট। ওরা কিন্তু ইটালিয়ান না, ওরা হচ্ছে রোমানিয়ান। রোমানিয়ানরা অনেক ফর্সা, আর ইটালিয়ানদের থেকে ওদের চেহারা আর কি, ফেসটা অনেক সুন্দর, ফেস কাটিং বলে যেটাকে আর কি। ইটালিয়ানরা ফর্সা অনেক সুন্দর, তবে রোমানিয়ানরা একটু বেশি উঁচা লম্বা, একটু সুন্দর স্বাস্থ্যবান হয়, একবারে শুকনা খেটি হয় না, আবার খুব মোটাও হয় না। তো ওই ফ্যামিলিটা যেটা দেখালাম আর কি, ওরা রোমানিয়ান ছিল। তো অবশেষে মিল্ক পেয়েছি, নিয়ে নিলাম কয়েক বোতল। এটা হচ্ছে চকলেটের সেকশন, এটা পুরোটা জুড়েই শুধু চকলেট আর চকলেট। ওই যে দেখুন, সব কিছুই বন্ধ করে রেখেছে, শুধু খাবার দাবারের যে সেকশনটা কেনাকাটার সেটা শুধু খোলা, জরুরি খাবারের যাতে কোনো কষ্ট না হয়। আর শুধু গিফট, ফুলের ফ্রেশ ফুলের যে গিফটগুলো ওরা রেডি করে রেখেছে সেটা খোলা রেখেছে, আর বাদ বাকি যা আছে সবই বন্ধ। তো চলে এসেছি ফুলের সেকশনে, ফুল তো সবারই পছন্দ। আর এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ফুলের তোড়া, দেখুন কি সুন্দর। এগুলো কিন্তু প্লাস্টিক না, সবই তাজা ফুল। আর মাঝখানে কিছু কিছু তোড়ার ভিতরে হার্ট বসানো আছে, রেড কালার, পিঙ্ক কালার, ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। তো আপনারা দেখতে থাকুন। আমি প্রতি বছরই ভ্যালেন্টাইন্স ডেতে গিফট পাই, এবারও পেয়েছি আলহামদুলিল্লাহ। এর কারণ হচ্ছে ইতালিতে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই রাস্তাঘাটের বিভিন্ন জায়গায় দোকানপাট, সুপার মার্কেট এইরকম সাজানো থাকে, আবার কিছু কিছু জায়গায় সুন্দর করে লেখানো থাকে বন সান ভ্যালেন্টিনো বললিরে। এটার অর্থ হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো এটা তো আমার হাজব্যান্ডের চোখে পড়ে, তার জন্য ওনার মনে পড়ে যায় যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। তো সেই উপলক্ষে উনি প্রতি বছরই আমাকে হয় ফুল না হয় ফুলের গাছ এই টাইপের কিছু একটা গিফট করেই থাকেন। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে ওনার কখনোই আমার বার্থডে অথবা আমাদের মেরিজ ডে, যেহেতু মেরিজ ডে দুজনের, সেটাও ওনার মনে থাকে না। তো এই উপলক্ষে আমি যখন ওই দিন স্পেশাল কিছু রান্না করি, রান্না করার পরে ওনারা মনে করার চেষ্টা করে যে আজকে কী দিন হতে পারে। তারপরে ওনার দুপুরের দিকে রান্না শেষ হলে অথবা বিকেলের দিকে খাওয়া দাওয়ার পরে ওনার আস্তে আস্তে মনে পড়ে যে ও আজকে আমাদের মেরিজ ডে ছিল। তারপরে উনি আমাদেরকে নিয়ে বাইরে যায়, কিছু একটা কিনে দেয়, কিন্তু আগে থেকে ওনার মনে থাকে না। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে মনে থাকে, জন্মদিনের ক্ষেত্রেও একই অবস্থা। তো এইগুলো সবই গিফটের জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন উপরে দুইটা ফুল গাছ, তো আমরা তো এটা গতকালকের ভিডিও। তো আজকে সকালবেলা আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওই যে দুইটা থেকে একটা নিয়ে এসেছে আজকে সকালে আর কি। আর ভিডিও তো করেছি গতকাল সকালে, উনি একা আবার গিয়েছিল। আর এই যে এখানে গাছ, কমলা গাছে কমলা ধরেছে, লেবু গাছে লেবু ধরেছে। তো আমি একদিন বলেছিলাম বাসায় লেবু গাছ থাকলে মাঝে মধ্যে মাছের মধ্যে লেবু পাতা দিলে খেতে খুবই টেস্ট হয়। তো উনি আজকে এই যে এখানে লেবু, সহজেই লেবু গাছ আছে, ওখান থেকে একটা লেবু গাছও আমাকে ভ্যালেন্টাইন্স ডে গিফট হিসাবে নিয়ে এসেছে। তো আজকে গিফট পেয়েছি ওই যে ফুল গাছ আমার হাজব্যান্ডের পক্ষ থেকে, আর হচ্ছে লেবু গাছ যেটা আমার বেলকনিতে আছে অলরেডি।
আপনাদেরকে ভিডিওর শুরুতে ছবি দেখিয়েছিলাম। আর আমার মেয়ে এই প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে গিফট করেছে একটা হার্ট, লাল প্লাস্টিকের, সেটার মধ্যে আই লাভ ইউ লেখা। সে মার্কেটে গিয়েই, এই মার্কেটে না, এর আগে আমরা অন্য আরেকটা মার্কেটে গিয়েছিলাম কনাত শনিবারেই, তো সেখানে গিয়েই সে প্রথমে ওই হারটা কিনে তারপর সারাক্ষণ তার সাথে রাখে, গাড়িতেও সাথে রাখে, ফাইজানকেও ধরতে দেয় না। অবশেষে আমি যখন বাসায় এসে রেস্ট করতেছিলাম তখন আমার কাছে এসে বলে, আম্মু এটা তোমার জন্য। আমি বললাম, এটা আমার জন্য, তুমি তো এটা ফাইজানকেও একটু ধরতে দিল না, তো এটা আমার জন্য কেন? তো সে ইটালিয়ান ভাষায় বলতেছে, আগামীকাল তো ভ্যালেন্টাইন্স ডে, তো ভ্যালেন্টাইন্স ডেতে তো আমি এটা তোমাকে উপহার দিলাম, কারণ আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি। আমার 7 বছরের মেয়ে আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে প্রথমবার, ওই যে দেখুন লেখা সান ভ্যালেন্টিনো, প্রথমবার উপহার দিয়েছে এবং বলেছে সে আমাকে সবচাইতে বেশি ভালোবাসে। এর থেকে খুশি, এর থেকে বিশাল উপহার আমার আর কী হতে পারে? আপনারা এই বলেন, আমি এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি যে কান্না করে দিয়েছিলাম। তো মেয়েটার জন্য আজকে একটু পরে কেক বানাবো, সে আমার জন্য এই যে ইপার সুপার মার্কেট থেকে একটা কেকের বাটিও এনেছে যেটাতে কেক কিনে। আর এই ফুলটা আমি নিতে চেয়েছিলাম আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু উনি তো আমার সাথেই, আমি এখন এটা যদি ওনার জন্য নিয়ে যাই উনি দেখে ফেলবে, তো সারপ্রাইজ আর হবে না, তার জন্য অবশেষে রেখে দিলাম আর নিলাম না। তো আমার পক্ষ থেকে ওনাকে আর কিছু দেওয়া হয়নি, উনি তো শাড়িকে তো আমাকে একটা হার্ট দিয়েছে, তারপরে উনি আমাকে ফুল গাছ দিয়েছেন, লেবু গাছ দিয়েছেন, তারপরে একটা কেক বানানোর যে মোল্ড বলে বাটি আর কি, সেটা শাড়িকা নিয়েছে আমার জন্য, উনি টাকা পে করেছেন, এটাও আমি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে পেয়েছি। তো এখানে অনেক ধরনের ফুলের তোড়া আছে, অনেকভাবে সাজানো, সেটা সবার পছন্দের উপরে নির্ভর করে, কে কোনটা পছন্দ করে, আর প্রাইজের উপরেও নির্ভর করে, মোটামুটি ধরনের ভালোই দাম। তো এটা এক একটা ফুলের তোড়ার দাম 21 ইউরো, 16 ইউরো, তারপরে 30 ইউরো এমনও আছে। তো সব কিছু মিলিয়েই আজকের ব্লগটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, এই যে দেখুন ফুলের তোড়ার নিচে অটোমেটিক কীভাবে পানি আসা যাওয়া করতেছে। তো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আজকের এই ব্লগটা সাজিয়েছি বিভিন্ন ধরনের ফুলের তোড়া দিয়ে, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আজকে আর এই ব্লগটাকে বড় করব না, এখানেই বিদায় নেব। তো বিদায় নেবার আগে আপনাদেরকে সবাইকে একটাই কথা বলবো, ভ্যালেন্টাইন্স ডে বলদিরে শুধুমাত্র একজন ভালোবাসা মানুষের জন্য না, ভালোবাসা সবার জন্য, পরিবারের সবাইকে সবাই ভালোবাসবেন, ভালোবাসলেই ভালোবাসা পাবেন, ভালোবাসা সব মানুষের জন্য, সব ভালো কাজের জন্য, সব মানুষই ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে। তো সবাইকে ভালোবাসা দিবেন, তাহলেই ভালো থাকবেন আর ভালো রাখবেন। তো আমি এতটা গুছিয়ে কথা বলতে পারি না, তবে আজকের ব্লগটা আমার জন্য অবশ্যই স্পেশাল ছিল, আর আজকের দিনটাও আমার জন্য স্পেশাল, অবশ্যই স্পেশাল। তো আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।